তোমরা জানো জীবনের মায়া আমি কোনদিন করি নাই। তোমাদের আমি ভালোবাসি, এটা আমার দুর্বলতা হতে পারে, কারণ তোমাদের জন্য জীবন বলে সংগ্রাম করেছি। Naturally, these 23 years you have seen that Uzbekistan, particularly the Bengal, is nothing but a colonial market. If you want to save that and give equal right as a Pakistani, then you have to give Bengal their right to live. And they must be master of their own resources, because they have been exploited for long, long 23 years. It cannot be tolerated anymore. Because I love my people and my people love me. And I can die for them and they can die for me, because I am fighting for their cause, and I want the 70 million people of my Bangladesh should be emancipated. The whole 70 million people are behind me and behind the cause. Are you sure to win this cause? Nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. I want my rights. Emancipation? I want my emancipation. I want that I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. Yeah. It can be done many ways. Ultimately, it can be done many ways. West Pakistan cannot do anything about it. Who can do anything when 70 million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress my people, the bullets. Shatin Karo! Shatin Karo! Bangladesh! Shatin Karo! এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা! বীর বাঙালি অস্ত্র ধরো! টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ইমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই।
আপনাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে তো তোমরা যুদ্ধ করতে না, যদি এক বছর লাগতো যুদ্ধ করতে না, না খেয়ে কষ্ট করতে না, তোমরা শত্রু মোকাবেলা করতে না, গুলি খেয়ে মরতে না, এই এক বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা, রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে, করবা, আমি জানি তোমরা করবা, যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছো নিশ্চয়ই করবা, এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না, আর তোমরা যদি আমার সংগ্রাম না করতা তাহলে বোধহয় আমি গণবাহিনী মুজিব বাহিনী আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধহয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারতাম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب وإليه المصير صدق الله العظيم অর্থ বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব, তিনি সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য তিনি মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল যিনি সাত আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না, সুতরাং তুমি পুনঃ দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি, বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শ্রান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। মুজিবুর রহমান ওই নাম যেন ভিসুবিয়াসের অগ্নিগারী বান, বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে জ্বালায় জ্বলিয়ে মহাকালের ঝঞ্ঝা অশ্বিনী বেয়ে, বিগত দিনে যত অন্যায় অবিচার ভরা যার, হৃদয় হৃদয় সঞ্চিত হয়ে সহ্যের অঙ্গার,
আমি তাসনিম নারা জারিন ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। বলছিলাম শেখ মুজিবুর রহমানের কথা, যিনি আমাদের জাতির জনক, যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা, যার অসাধারণ নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ, আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলাকে। আজ 15 আগস্ট, জাতীয় শোক দিবস। আজকের এই শোকাবহ দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। তাই এই শোকাবহ দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। ইংরেজদের 200 বছরের অত্যাচার নির্যাতন নিপীড়নের পর ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, কিন্তু এরপরে শুরু হয় পাকিস্তানিদের শোষণ। বাংলার শান্তিপ্রিয় মানুষগুলো প্রতিবাদী হয়ে ওঠে, শুরু হয় ভাষা আন্দোলন এবং 1966 সালে বঙ্গবন্ধু দেন 6 দফা। বাঙালি যেন প্রাণ ফিরে পায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠে অসহযোগ আন্দোলন ও ছাত্র গণ অভ্যুত্থান। 1970 সালে বাঙালির জয়, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হল বাংলার স্বাধীনতা, বঙ্গবন্ধু হলেন জাতির জনক। বিধ্বস্ত স্বাধীন দেশকে সোনার বাংলায় পরিণত করার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু যখন অক্লান্ত পরিশ্রম করছিলেন, তখন শুরু হয় এদেশকে পিছিয়ে নেওয়া ষড়যন্ত্র, এদেশ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্র। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার অপরাধে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্যেই বাঙালি ইতিহাসে ঘটে গেল এক কলঙ্কজনক অধ্যায়, ঘটে গেল শোকাবহ 15 আগস্ট। সহপরিবারে হত্যা করা হলো বঙ্গবন্ধুকে। এই হত্যা শুধু বঙ্গবন্ধুকে নয়, যেন হত্যা করা হলো সারা বাংলাকে। ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু থাকলে এদেশকে ধ্বংস করা যাবে না, হত্যা করে পরিবর্তন করা হলো রাষ্ট্রীয় আদর্শ, নীতি, সংবিধান। শুরু হলো ক্ষমতা দখলের রাজনীতি, ধ্বংস করা হলো অর্থনীতিতে। কিন্তু এদেশের মানুষ শান্তিপ্রিয়, এদেশের মানুষ ঠিকই এ ষড়যন্ত্র বুঝতে পেরেছিল, তাই অর্থনীতি প্রতিষ্ঠায় চেষ্টা করেছে। এদেশ এখন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, শিক্ষায় উন্নতি লাভ করেছে। তাই 15 আগস্টের শোকাবহ এদিনে স্মরণ করছি বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, যাদেরকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিল, কিন্তু হত্যা করতে পারেনি তার আদর্শ ও নীতিকে। তাই সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলায় পরিণত হবে। ধন্যবাদ। আবৃত্তি করতে যাচ্ছি কবি নির্মলেন্দু গুণের সেই রাতের কল্পকাহিনী। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদের দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে বড়েছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যার জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ, তারপর হেঁটে গেছ বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের বুলন্দিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ।
বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক হয়। তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়েও বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়েও বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম, তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক ডানা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলা এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝের গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দূর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। মাই হিস্ট্রি স্কুল অ্যান্ড কলেজ মোশাই শাখা কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় উপাধ্যক্ষ, সহকারী পরিচালক, কোঅর্ডিনেটর, সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে সবচেয়ে সুখাবহ বেদনাদায়ক দিন। আমি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আজকের এই দিনে যারা শহীদ হয়েছেন দানমন্ডি 32 নম্বর বাড়িতে নৃশংসভাবে যাদেরকে হত্যা করা হয়েছে। 1920 সালে 17ই মার্চ টুঙ্গিপাড়া এক আগুনের ফুলকির জন্ম হয়েছিল, যে আগুনের ফুলকির পদধূলিতে সমস্ত বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্নর বীজ ফুটেছিল। এমন একটি ফুলের জন্ম হয়েছিল যে ফুলের গন্ধে বাংলাদেশের 7.5 কোটি মানুষকে একই স্রোতে নিয়ে এসেছিল সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমি কয়েকটি কথা বলব। আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন তিনি বুকে লালন করেছিলেন 1948 সাল থেকে। তার এই স্বপ্নের ধারাবাহিকতা অবশেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সফল পরিণতিতে সমাপ্ত হয়েছিল। আসলে বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1948 সাল থেকে শুরু করে 1952 সালে মহান ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন এবং উক্ত নির্বাচন জয়লাভ করে ক্ষমতায় বসতে পারেন। 1966 সালে 6 দফা যা বাঙালির জাতির জীবনে মুক্তির সনদ হিসেবে অভিহিত চিহ্নিত, বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল এবং নাড়া দিয়েছিল, জাগ্রত করেছিল এই 6 দফা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে গণঅভ্যুত্থানে এই বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছে এবং 70-এর এক বিশাল ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধুর দল বাংলার আওয়ামী লীগ জয়লাভ করেও যখন বাঙালি জাতি অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসতে পারলেন না, তখন তিনি বুঝতে পেরেছিলেন এই ঘৃণিত জাতি, এই জঘন্য পাকিস্তানি বর্বর জাতি আমাদেরকে সহজে স্বাধীনতা দিবে না। তাই তিনি তা বুঝতে পেরে 1970 সালে নির্বাচনকে হাতিয়ার হিসেবে নিয়ে তিনি 71 সালে মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ করেন। তার ঐতিহাসিক প্রামাণ্য ঘোষণা এবং ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করেছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের এক ঐতিহাসিক ভাষণে এই নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছিলেন, যার তেজস্ক্রিয় ভাষণের মাধ্যমে যে ভাষণ বিশ্বের বুকে নাড়া দিয়েছিল, যে ভাষণকে এখন আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো বিশ্ব ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ ঘোষণা করেছে, বিশ্ব ঐতিহ্যের একটা প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করেছে। এই যুদ্ধ বিধ্বস্ত বাঙালি জাতিকে তার উপযুক্ত জায়গায় মর্যাদা আসলে অধিষ্ঠিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের বুকে বাঙালি জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সম্মানিত করেছে। এবং 1974 সালে 17ই সেপ্টেম্বর বাংলাদেশকে জাতিসংঘের আন্তর্জাতিক সভায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বাংলা ভাষার মর্যাদাকে তিনি বাংলা ভাষায় প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন বাংলায় বক্তৃতা দিয়ে। এত মহান নেতাকে আমরা কত বর্বর, জঘন্য এবং হিংস্র জাতি, এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা নিজেরাই হত্যা করেছি। বাংলাদেশকে এখন একটি আত্মনির্ভরশীল দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনিও এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং তিনি তার স্বপ্নের সফল বাস্তবায়নের পথে এখনো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি এবং জাতির জনকের এই বিধিহাত্তার যে সুখ দিয়ে গেছে বাঙালি জাতিকে, সেই সুখকে শক্তিত পরিণত করি, আমাদেরকে সামনের দিনগুলি এগিয়ে যেতে হবে। জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই গানটি পরিবেশন করছি। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বিশ্ব পেত মহান নেতা।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞ সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 15 আগস্ট 2021, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বরণবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত সমাবেশে আমাকে কিছু বলার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, আমি এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হতো না, বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হতো না, সেই অবিংশান্ত রাজনৈতিক নেতার স্মরণে আজকের আয়োজিত অনুষ্ঠানে আমি একটি কথাই বলতে চাই। এক জাতির এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, যার জন্ম না হলে বাংলাদেশ কোনোদিন বিশ্বের মানচিত্রে তার স্থান দখল করে নিতে পারত না। এই মহান নেতা 1920 সালে গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি মেধাবী এবং চৌকুশ রাজনীতিবিদের কিছুটা পরিচয় দিয়ে আসছিলেন এবং কর্মজীবনে এসে তার জীবন শুরু হয় রাজনৈতিক চেতনার ভিতর দিয়ে, যার বিভিন্ন ডাকে সাড়া দিয়ে এদেশের বাঙালি আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল 1952 আন্দোলন, 1962 আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা লাভ, 71 সালের মুক্তিযুদ্ধ, যার ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনসাধারণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই বাঙালির কথা আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের স্বাধীনতার পর এই যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের কর্ণধার হিসাবে তিনি দায়িত্ব নেন, কিন্তু একটি জাতিকে, একটি দেশকে সুন্দরভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে অল্প সময়ের ভিতরে একমাত্র আনা সম্ভব হয়েছিল তার বিচক্ষণতার মধ্য দিয়ে, যা কিছু বিপদগামী সেনা কর্মকর্তা ঈর্ষান্বিত হয়ে তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যকে রাত্রের অন্ধকারে 15 আগস্ট নিহত করেন এবং আমাদের জাতীয় ইতিহাসে তারা শাহাদাত বরণ হিসাবে স্থান করে নেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা চেয়েছিলেন তা তিনি বাস্তবায়িত করতে পারেননি, যা পরবর্তীতে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উনি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তার বাবার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটা উন্নত দেশের প্রথম ধাপে নাম লেখাতে সমর্থ হয়েছে। আশা করা যায় 2042 সালের ভিতরে আমরা বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে দাবি করতে পারব ইনশাআল্লাহ। যে নেতার আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা বাঙালি হিসাবে বিশ্বের মুখে নিজেদেরকে প্রকাশ করতে, প্রমাণ করতে সমর্থ হয়েছি, সেই নেতার প্রয়াণ দিবসে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের এই জাতির পিতা, আমাদের এই মহান নেতা, আমাদের বীর বাঙালির তার সমস্ত পরিবার পরিজন সহ যারা ওই দিন শাহাদাত বরণ করেছিলেন সবার আত্মাকে তুমি শান্তিতে রাখো এবং
তাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রতি বছর আমরা এই ধরনের দোয়া মাহফিল করে থাকি, কিন্তু তা বাস্তবায়িত করার জন্য আমরা কতটুকু চেষ্টা করেছি এখানে জিনিসটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের বক্তৃতার ভিতরে সব কিছু সীমাবদ্ধতা না রেখে দেশের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকারের সাথে হাত মিলিয়ে, তার কথায় তার সাড়া দিয়ে, তার সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ অঙ্গীকারবদ্ধ হলাম। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা।